পটুয়াখালীর কুয়াকাটায় খাবার পেতে কুকুরের সঙ্গে লড়াই করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে বিলুপ্ত প্রজাতির এক বাজ পাখি। বিষয়টি দেখে পাখিটি উদ্ধারের পর চিকিৎসা দিচ্ছেন অ্যানিমাল লাভার্স অব পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা। মঙ্গলবার দুপুর 12টার দিকে বাজ পাখিটি উদ্ধার করা হয় পৌর শহর থেকে। এটির বাম পাশে পাখায় কিছুটা ক্ষত আছে। অ্যানিমাল লাভার্স অব পটুয়াখালী কলাপাড়া শাখার সদস্য আরিফুল ইসলাম শাওন বলেন, বাজ পাখিটি খাবার নিয়ে একটি কুকুরের সঙ্গে লড়াই করেছিল। পরে একজন কৃষকের সহায়তা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে পাখিটি বনে অবমুক্ত করা হবে। মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ জাগোনিউজকে বলেন, ঘটনাস্থলে বিট কর্মকর্তাকে পাঠানো হয়েছে, পরবর্তীতে অবমুক্ত প্রক্রিয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।